2024 সাল নাগাদ ইউরোপের 5,000 শরণার্থীকে চাকরি দেবে মার্কিন টেক জায়ান্ট অ্যামাজন। এর পাশাপাশি শরণার্থীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে হিলটন হোটেল, ম্যারিয়ট এবং মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানগুলো। আগামী 3 বছরের মধ্যে 13,600 শরণার্থীকে কাজের সুযোগ দেবে এসব প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে সংঘাত ও যুদ্ধ, এতে প্রতি বছরই বেড়ে চলেছে শরণার্থীর সংখ্যা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপে শরণার্থীর সংখ্যা বেড়েছে 59 লাখ। এর সাথে সিরিয়া, আফগানিস্তান এবং সুদান থেকে পালিয়ে আসা শরণার্থী মিলিয়ে অঞ্চলটিতে এমন মানুষের সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে। বিশ্ব শরণার্থী দিবসকে কেন্দ্র করে এসব শরণার্থীদের ভাগ্য বদলে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপের বৃহৎ প্রতিষ্ঠানগুলো। এই তালিকায় আছে হিলটন হোটেল, ম্যারিয়ট, মাইক্রোসফট এবং অ্যাডিকর মতো প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠান আগামী 3 বছরের মধ্যে 13,600 শরণার্থীকে কাজের সুযোগ করে দেবে আর 1.5 লাখ শরণার্থীকে কাজ খুঁজে পেতে সাহায্য করবে অ্যাডিকো। অ্যাকসেঞ্চার ও মাইক্রোসফট প্রশিক্ষণ দেবে 86,000 শরণার্থীকে। He came of his own free will and volition to pursue higher education. As we look at this World Refugee Day, I'm proud of the support that we at Amazon provide to thousands of refugees through programs like Welcome Door. অ্যামাজন ওয়েলকাম ডোর প্রোগ্রামের অধীনে 2024 সালের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে 5,000 শরণার্থী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও নতুন জায়গায় খাপ খাওয়ানো সহ পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে। ইতিমধ্যে ই কমার্স জায়ান্ট মাইক্রোসফট ইউরোপ জুড়ে 2 লাখ কর্মীকে নিয়োগ দিয়েছে। সম্প্রতি ইউরোপে কাজ করার আইনি অধিকার থাকা সত্ত্বেও অনেক বেশি শরণার্থী কাজ খুঁজে পাচ্ছে না বলে শঙ্কা প্রকাশ করেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মাগারিট সিনান। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 11 কোটি। এর মধ্যে সিরিয়া থেকে 27%, ভেনিজুয়েলা থেকে 18%, আফগানিস্তান থেকে 11%, দক্ষিণ সুদানের 9% এবং মিয়ানমার থেকে 5% আগত। এছাড়া 30% বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত শরণার্থী। ফাতিমা তুজোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।